যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না, যতই বলুক পাশে আছে সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই, এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়, তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না, তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না, তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব, জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সবথেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত। এই জীবনকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো, মুখের কথা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষ হলো বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না।